তারপর যখন হুস ফিরলো দেখি বাড়ির কাটে শুয়ে রয়েছি ও আচ্ছা তার আগে কি হয়েছিল সেটাই তো বলা হয়নি তাহলে শোনো সেদিন হঠাৎ ফোনে নোটিফিকেশন আসলো ক্যান্টিনের থার্ড বার্থডে আসতে চলেছে আর এটা ওনাদের বার্থডে মান্থ তাই ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন একটা স্পেশাল মেনু যেটা অল লং পাওয়া যাচ্ছে আর তাতে প্রত্যেকটা আইটেমেরই দাম থ্রি থার্টি থ্রি আমি গিয়ে বললাম মেনু সবকটা আইটেমই একটা একটা করে দিয়ে যাওয়া তো দেখি ওনারা ট্রায়ো চিকেন বার্গার মাটন প্যাকো মাসালেদার সিম কাতারকা ককটেলের মধ্যে তিন কাপ ক্যান্টিন জিএন টি আর কারিপাত স্পার্কল দিয়ে গেলেন এই বার্গার না এরকম ভাবে খাওয়া খুব মুশকিল তোমরা খাও নাও আমি তো শুধু বার্গারের প্যাকেটটা এরকম ভাবে বার করে খেয়ে নি সব ঠিকঠাক ছিল কিন্তু আমি ওয়েট করছিলাম ছটা বাজার জন্য কারণ ছটা থেকে পাওয়া যায় তিন কাতর মেনু বাড়ি গিয়ে বললাম একটা 333 থার্টি থ্রি রেডি করো আর ততক্ষণ একটা থার্টি থ্রি রুপিজ এর হাউস বিয়ার দাও খাই ক্যান্টিনের অ্যাম্বিয়েন্স আর মিউজিকে তো এমনি হয়ে যা তার উপরে এরকম অফার ভাবছিলাম একটা 3333 থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এর বিস্কি বটলও খাই তারপরে বললাম না থাক এই তিনটাকে সর্স গুলোই খাই ওটা মাত্র পাঁচটা খেয়েছিলাম তাতে একটা এরকম হয়ে গেল আর কি